আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের জন্য শীতের একটি গুরুত্বপূর্ণ আইটেম, যেটি হচ্ছে গিজার। এই গিজার সম্পর্কে সম্পূর্ণ যে কটা মডেলের আরএফএলের যে গিজার অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে, আপনারা হয়তো বা অনেকেই গিজার কিনে ঠকতেছেন। অ্যাকচুয়ালি যেই মূল্যটি বর্তমানে চলছে, সো আমি সেই মূল্যটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এবং আপনারা যাতে না ঠকেন এবং অরিজিনাল মূল্য প্রাইস কত সেটি জানানোর জন্য আপনাদেরকে আজকে ভিডিওটি নিয়ে হাজির হলাম। সো ভিউয়ার্স, আপনারা দেখুন, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের আরএফএলের গিজার রয়েছে, এখানে ইনস্ট্যান্ট ওয়াটার হিটারও রয়েছে। সো ভিউয়ার্স, আপনারা এইগুলো সবগুলোই আপনাদের জন্য আজকে দেখাচ্ছি। সো যারা নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সো ভিউয়ার্স দেখুন, প্রথমে আমি আপনাদেরকে বলছি, যারা নতুন আবারও বলছি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণই দেখুন। সো এখানে প্রথমে একটি যে গিজার এটি দেখাচ্ছি, এটি হচ্ছে গিজার গ্লামার, এটি 2000 ওয়াটের একটি গিজার। দেখুন ভিউয়ার্স, এটি গ্লামার সিস্টেম, এটি 45 লিটার এবং 30 লিটার দুই ধরনের হয়, 35 লিটারের, সরি, এখানে 35 লিটার দেওয়া আছে 12,250 টাকা। এটা হচ্ছে গিজার গ্লামার, এটি আপনারা ওয়ালে সেট করতে পারেন। এবং আরেকটি দেখতেছেন রোল্যান্ড, এটি যে গ্লামার গিজার ওইটার সেম মডেল, প্রায় একটু ডিজাইন আলাদা এবং 13,500 টাকা, যেটা আপনার 35 লিটারে পাচ্ছেন। সো এটি রোল্যান্ড এবং অটো। আরেকটি কথা বলে রাখি, এই গিজারগুলো হচ্ছে অটো সিস্টেম, যেটি অটো শাট মানে অফ হবে, অটো অফ এবং অন হবে। আপনারা যদি সুইচ অফ করতে মনে না থাকে সেক্ষেত্রে আপনাদের এটি হিট হওয়ার পরবর্তীতে এটি অটো অফ হয়ে যাবে। আরেকটি গিজার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দেখেন হাইব্রিড গিজার এবং 14,250 টাকা, এটি বাজারে নতুন নিয়ে আসছে। এটি হচ্ছে রিমোট কন্ট্রোল গিজার হাইব্রিড, দেখুন 30 লিটার এটা ধারণ ক্ষমতা এবং এটি আপনি দূর থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং দেখুন এটির ওয়াটও আপনার একই সেম 2000 ওয়াট। সো ভিউয়ার্স, আপনারা এটিও চাইলে আপনাদের বাসায় অত্যন্ত সুন্দর একটি গিজার ইউজ করতে পারেন। এটি দেখুন খুব ভালো মানের একটি গিজার, নাম হাইব্রিড গিজার। আরেকটি যারা কম পানি চান, যেমন 10 লিটারের, সেক্ষেত্রে আপনারা এই গিজারটি ইউজ করতে পারেন। রোবাস্ট 10 লিটার যে গিজার রয়েছে, এই গিজারটি আপনারা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচ তুলনামূলক কমে যায় এবং 8,000 টাকা জায়গা স্বল্পতার জন্য যারা ওয়ালে এবং ফলসাদে ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, এটি দেখুন, এটিও 2000 ওয়াট, ম্যাক্সিমামই 2000 ওয়াট, এর বেশি আসলে একটি গিজার লাগানোর জন্য 2000 ওয়াটই এনাফ। সো আপনাদের 440 লাইন হলেই এটি আপনারা লাগাতে। সেম আরেকটি যে রোবট 10 লিটার, এটার মধ্যে গ্লিটার 6 লিটার, এটি হচ্ছে আরও কম ধারণ ক্ষমতা, 6 লিটার ধারণ ক্ষমতা, এটি 7,250 টাকা। দেখুন গিজার গ্লিটার, এটিও আপনার অত্যন্ত অটো সিস্টেম এবং সুন্দর একটি গিজার এবং ডিজাইনটিও অনেক সুন্দর। সো যাদের অল্প জায়গা রয়েছে তারাও এটি লাগাতে পারেন এবং 2000 ওয়াটের এটিও। এবং আপনারা আরেকটি বিষয় জেনে রাখবেন, এখানে যেই নতুন যে গিজারগুলো রয়েছে এগুলো সবগুলি অটো ক্লিনিং এবং এখানে নর্মাল গিজার আমি দেখাচ্ছি। চলুন, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন গিজার, এগুলো হচ্ছে, এটা গিজার গ্লিটার 20 লিটার, এটি দেখুন 11,200 টাকা 20 লিটার, এই যে গিজার গ্লিটার সিস্টেম যেটা 11,200। আর এই গিজারটি হচ্ছে অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন, এটি হচ্ছে নর্মাল গিজার, দেখুন ভিউয়ার্স 45 লিটারের গিজার, মাত্র 8,000 টাকা। এবং আরেকটি রয়েছে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, এটা হচ্ছে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার কম্পোর্ট, দেখুন ভিউয়ার্স এখানে একটি শাওয়ার এবং সোপকেস থাকবে এবং আপনার এটি ওয়ালে সেট করতে, এটির দাম হচ্ছে 10,000 টাকা। সো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ।